crede. Nu crede. Am închicat si, închicat si. Giboneo Kailevi. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ, এখনও সুস্থ আছি। সকালে চমৎকার একটা বৃষ্টি ভেজা আবহাওয়া, খুবই ভালো লাগছে। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছি। যেহেতু লকডাউন, অফিসও বন্ধ, সুতরাং বাসায় বৃষ্টি উপভোগ করছি। আশা করি আপনারাও বাসায় লকডাউনে এই মুহূর্তে বৃষ্টি উপভোগ করছেন। সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঠিকই, বাট শুয়েই সময় পার করছিলাম। যেহেতু সারা এবং পপি অনলাইন ক্লাসে বিজি, ওদের অনলাইন ক্লাস হোক, তারপরে সারা দিন কী কী করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো পুরো ভিডিও জুড়েই আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, সারা এবং পপি যেহেতু অনলাইন ক্লাসে বিজি, ওদের ক্লাস শেষ হওয়া পর্যন্ত চলেন আজকে আমি আমার কিছু কাজের ছবি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কিছু গ্রাফিক ডিজাইনের ওয়ার্ক আপনাদের সাথে আজকে দেখাই। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ছিল একটা রেস্টুরেন্টের তাদের ডিসপ্লে, ইনডোর ডিসপ্লে এবং বিলবোর্ড ডিজাইন। রেস্টুরেন্টটার নাম ছিল ক্রিস্টাল লাউঞ্জ। ওদের পুরো ইন্টেরিয়র ডিসপ্লে, বিলবোর্ড থেকে শুরু করে পুরো প্রেজেন্টেশনই ছিল আমার করা। এগুলো ছিল ওদের ইনডোর ডিসপ্লে, আইসক্রিম কর্নারের প্রেজেন্টেশন, ওদের ফাস্টফুডের ডিসপ্লে প্রেজেন্টেশন। এটা ছিল ওদের নববর্ষের ব্যানারের ডিজাইন। আচ্ছা, এটা একটা রেস্টুরেন্টের পোস্টার, ইন্টারন্যাশনাল কারি ফেস্টিভ্যাল 2007। এটা ইংল্যান্ডের একটা কোব্রায়ন ক্যাফেনাজ, এটা একটা রেস্টুরেন্টের ব্যানার ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, 2007 সালের করা। এখানেও ইংল্যান্ডের বেশ কিছু রেস্টুরেন্টের ফুড মেনু, ডিসপ্লে, বেশ কিছু কাজ আমার করার সৌভাগ্য হয়েছিল। এটা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2007 সালের সার্ক কান্ট্রি স্টাডি ট্যুরের ব্রুশিয়ারের ডিজাইন, মার্কেটিং ডিপার্টমেন্টের, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ইউনিভার্সিটি অফ চিটাগং, ওদের ব্রুশিয়ারের কাভার এবং ব্যাক পেজটা আপনারা দেখতে পাচ্ছেন। নিউ ভ্যালি তান্দুর, এটাও ইংল্যান্ডের একটা রেস্টুরেন্ট। এই যে লন্ডন রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এটাও মেনু। লন্ডনের বেশ কিছু প্রজেক্ট এর কাজ আমার করার সৌভাগ্য হয়েছিল। এইখানে দেখেন নিউ তান্দুর ভ্যালি ইনসেপশন কোম্পানি, ডিজাইন স্পেস, সাউন্ড ক্যাসেল, ট্রেড ক্যাসেল, ক্রিয়েটিভ আইডিয়াস। এটা তো আমার নিজের ডিজিটাল ক্যানভাস। আমার ডিসক্রিপশন বক্সে আমার ওয়েব পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কাইন্ডলি ভিজিট করতে পারেন। আর গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কোনো আপনাদের ডিমান্ড, আপনারা ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করতে পারেন। আপনাদের রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করার চেষ্টা করব। এই যে দেখেন ক্যালেন্ডার ডিজাইন, রাজদূত ইন্ডিয়ান রেস্টুরেন্ট, রেস্টুরেন্টটাও ইংল্যান্ডের। ইংল্যান্ডের বেশ কিছু কোম্পানির ক্যালেন্ডার ডিজাইন করার সৌভাগ্য আমার হয়েছিল লাস্ট মিনিট 2005 সালে, ওদের রেন্টেকার কোম্পানি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট মিনিট রেন্টেকার, ইউকে ওদের ক্যালেন্ডার। এগুলোর বেশ কিছু অরিজিনাল ওয়ার্কও আমার কালেকশনে আছে। আপনাদের যদি অরিজিনাল ওয়ার্কগুলোও দেখার আগ্রহ থাকে আমাকে কমেন্ট বক্সে নক করতে পারেন। আমি যতটুকু সম্ভব কিছু কিছু অরিজিনাল ওয়ার্ক আমার কাছে কিপ করার চেষ্টা করছি, কারণ এগুলো অনেক বছর আগের।
ভিউয়ার্স আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার গ্রাফিক ডিজাইন ওয়ার্ক, এতদিন আপনারা আমার পেইন্টিং দেখেছেন, গ্রাফিক ডিজাইন খুব বেশি আপনাদের সাথে শেয়ার করিনি। ভিউয়ার্স অবশ্যই আমাকে জানাবেন আমার গ্রাফিক ডিজাইন ওয়ার্ক এবং আমার পেইন্টিং আপনাদের কেমন লাগছে, আমাকে কমেন্টে জানাবেন। গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ হোক বা পেইন্টিং রিলেটেড পেইন্টিং হোক, যে কোনো ডিমান্ড আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার অবশ্যই চেষ্টা করব। চলে আসছে আমাদের সিনিয়র ক্যামেরা, চলে আসছে। স্কুল ছুটি? না না, আরো আছে, আরো ক্লাস আছে। এখন একটু ছুটি দিছে, অল্প একটু ছুটি, 10 মিনিট ছুটি, আমার ক্লাস। ব্রেকফাস্ট করার টাইম দিছে? না না, আমি তো সকালে করেছিলাম, যারা করে নাই তারা এই ফাঁকে করে আবার ক্লাসে পড়ে। আমি এখন চা খাবো। চা খাবি? কফি খাবি না? দেখেন অবস্থা বিবাস, এই দুজনে খাবার দেখেন, ওরে বাপরে বাপ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। দেখেন ক্লাস শেষ হয়েছে আর এই দুইজনের অবস্থা দেখেন, আপনারা ভয় পেয়ে আবার ভিডিও ছেড়ে চলে যায় না, দেখেন অবস্থা দুইজনের। কি জানি লাগাই দিছে মা তোকে, আল্লাহ জানে। কেমন জানি একটু হলুদ হলুদ গন্ধ গন্ধ লাগতেছে, মাটি লাগাই দিছে তোর মুখে। আমাকে মাফ করে দে, মাফ করে দে, আমি কি করছি কি করছি কি করছি, আমি কি করবি কি করবি, আমি কি করছি, আপনারাও ট্রাই করতে পারেন এরকম এরকম ভূত সাজতে পারেন, এটা আমাকে কি করলি তো, আর যদি এটা মুখ থেকে না উঠে তাহলে কাউকে যাবো কেমনে, আমাকে সুন্দর লাগতেছে সেই জন্য জেলাস, দেখেন অবস্থা, দেখেন আমাকে একটু সুন্দর লাগতেছে সেই জন্য কত জেলাস হয়ে গেছে। কি নিয়ে আসলা? খাও বৃষ্টির দিনে আন কমন খাওয়া, আমার ফেভারিট কাঁঠাল বিচি ভাজা।
কাঁঠাল বেচি ভর্তা হইলে না দুপুরে সেরকম হইতো আমাদের আমার সালার এটা ফেভারিট তাই দিয়ে গেছে গো মুখ দিছাস এই যে আরে তোকে তো সেরকম লাগতেছে হ্যাঁ ভিউয়ার্স দেখছেন দুইজন মেকআপ করে কি অবস্থা আর আমাকে কিরকম লাগতেছে একটু দেখা আমাকে তোমাকে তো একদম আমাকে একদম ভিউয়ার্স আমার নেক্সট ছবির শুটিং এর জন্য আমি রেডি মা কই রান্নাঘরে রান্নাঘরে আগে বলবি না আমাকে কি করতেছে দেখি আজকে কিন্তু বলি নাই কি স্পেশাল হচ্ছে বলার আগেই যে একটা লাইক দিয়ে দেন আগে থেকে ও ঈদের দিন থেকেই আর যে কাবাব খাওয়াইলে না কি জানি কাটছি না খাওয়াইলে না কি জানি মেখে রাখছো খাওয়াইলে না আমার জীবন শেষ এতে কি হচ্ছে কি আগে এই যে ঈদের দিন সব মশলা দিয়ে সিরকা দিয়ে লেবু রস দিয়ে মাখাই রেখেছি কি মাটন চাপ না তাহলে বিফ চাপ ওরে বিফ চাপ ফাইনালি আর একটু গরম মশলা তাহলে বিফ এর মধ্যে কি কি দিছো মশলা আদা রসুন বাটা হলুদ মরিচ জিরা ধনিয়া সব বাটা দিয়ে তারপরে সিরকা লেবু রস দিয়ে ভালো করে মাখায় মেরিনেট করে রেখে দিছি ঈদের দিন আজকে আবার বের করলাম নরমাল তাকেই রেখেছিলাম এখন আর একটু গরম মশলা গুঁড়া একটু টমেটো সস দিলাম আবার মাখায় ভাজবো এই যে টুকরোগুলো এরকম ছিল পাতলা পাতলা যতটা পাতলা করে কেটে নেওয়া সম্ভব কেটেছি আর ছেঁচে নিয়েছি মাংসগুলো অল্প আছে ঢাকনা দিয়ে দিব যেন হয়ে যায় যেহেতু কাঁচা মাংস সিদ্ধ করিনি ভেতরটা হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব চুলোর আঁচ মিডিয়াম লোতে আছে এভাবে হবে 10 মিনিটের মতো যেহেতু বিফ ঢাকনা দেওয়াতে মাংসটা কিছুটা সিদ্ধ হলো ভেতরে আর এক পাশ পানি শুকিয়ে লাল লাল হয়েছে এখন উল্টে দিচ্ছি সবগুলো পিস একইভাবে দুই চুলাই হচ্ছে সব তাকিয়ে আছে আমার দিকে তাড়াতাড়ি হওয়ার জন্য দুই চুলাই দিয়েছি সাথে এদিকে পরোটার ময়ান করে দিচ্ছি পরোটা জীবনেও খাই না এগুলো ভিউয়ার্স এই খাবারগুলোর সাথে কি না হলে একেবারেই হয় না বলেন তো দেখি আরেকটা জিনিস কি অনেক বেশি মন চাইছে এগুলোর সাথে আমি এখন সেটাই প্রিপারেশন করব দেখি বলতে পারেন নাকি ভিউয়ার্স এখন হচ্ছে সবচাইতে ইয়ামি পার্ট এই খাবারের আমি নিয়ে নিচ্ছি টক দই টক দইটা ভালো করে ফেটাতে হবে ধনে পাতা পুদিনা পাতা আর রসুন দিয়ে একটা চাটনি করা এটা আমার বাসায় সবসময় এই ফ্রিজে রেডি করা থাকে দিয়ে দিলাম 1 টিস্পুন দিয়ে দিব চিনি টক দই তাই চিনি একটু বেশি দিব
এটা আসলে যার যার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। চাট মশলা বা সবকিছু ভালো করে মিশিয়ে নিব। চিনিটা ভালো করে গলে যাওয়ার জন্য আমি ভালো করে ফেটাচ্ছি, একটু টেস্ট করে দেখব চিনিটা ঠিক আছে নাকি। ঠিক আছে, রায়তার প্রিপারেশনটা রেডি হয়ে গেল তৈরি। মজাদার রায়তা সালাদ কিছুটা রাখবো, কেউ যদি সাথে খালি রায়তাটা খেতে চায় খেতে পারবে। ঝটপট মজাদার রায়তা সালাদ। আপনারা তো অনেকেই খেয়ে ফেলেছেন এই কাবাব, বাট যারা এখনো খাননি তারা অবশ্যই তাড়াতাড়ি বানিয়ে কাবাবটা ট্রাই করতে পারেন। সারাদিন কি কি করলাম সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করলেই আমাদের তিনজনের সারাদিনের পাগলামিগুলো আপনারা উপভোগ করতে পারবেন। আজকে এই পর্যন্তই ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর্টিস্ট কাপল ফ্যামিলির সাথেই থাকবেন, আর্টিস্ট কাপলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর কিছু বলবি? না। খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে।